টালিগঞ্জে আবাসনে চিকিৎসকের রহস্য মৃত্যু। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার। কোঠারি হাসপাতালে চিকিৎসক দেবিকা চট্টোপাধ্যায়, তার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তে হরিদেবপুর থানার পুলিশ, ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, এমনটাই পুলিশ সূত্রে খবর। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হলো এবং একটা সুইসাইড নোট পাওয়া গেল, কি রয়েছে ওই সুইসাইড নোটে? দেখো, পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তোমায় জানিয়ে দেখি, এদিন দুপুর 3টে নাগাদ হরিদেবপুর থানা পুলিশ কাছে খবর যায় এবং পুলিশ যখন যান টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের টাওয়ার 3 আবাসনে, সেই আবাসনে 17 তলা আবাসনে 14 তলার যে 14G ফ্ল্যাট রয়েছে সেখানে গিয়ে দেখেন যে ঘরের মধ্যে বিছানা শায়িত অবস্থায় রয়েছেন চিকিৎসক 31 বছরের দেবিকা চট্টোপাধ্যায়ের দেহ। পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের তরফ থেকে যে বিষয়ে জানানো হয়েছে, ওনার মা এবং বাবার সঙ্গে তিনি ফ্ল্যাটের মধ্যে থাকতেন এবং যে বিষয়টা পরিবারের সদস্যরা জানান, দিন দুপুর 2টো থেকে কিন্তু দেবিকা চট্টোপাধ্যায়ের কোনো রকম ডাকাডাকি করে কোনো সারা শব্দ পাচ্ছিলেন না তারা। তার পরবর্তীতে দরজা তারা ভাঙেন, লক ভাঙেন এবং ভেতরে যখন যান গিয়ে দেখতে পান যে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহ রয়েছে এবং তারাই কিন্তু সেই দেহ নামায়, নামিয়ে বিছানায় রাখে এবং তার পরবর্তীকালে পুলিশকে খবর দেয়। পুলিশ ইতিমধ্যে সেই জায়গায় গিয়ে কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করে, ঘর থেকে একটি সুইসাইড নোট তারা পায় এবং সেই সুইসাইড নোটে যেমনটা পুলিশ জানাচ্ছে যে কাউকেই কিন্তু মৃত্যুর জন্য তিনি দায়ী করেননি, তেমনটাই লেখা রয়েছে এবং আরো বিস্তারিত কিন্তু লেখা রয়েছে এবং সেখান থেকেই পুলিশ যেটা অনুমান করছে এবং পরিবারের সবার সঙ্গে কথা বলে যেটা মনে করছেন যে তিনি কিন্তু ডিভোর্স হয়ে গেছিলেন ওনার এবং তার পরবর্তী কাল থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তিনি একটা মানসিক অবসাদের মধ্যে ভুগছিলেন এবং সেই মানসিক অবসাদের মধ্যে থাকার দরুনে কিন্তু এই আত্মহত্যা তিনি করেছেন, তেমনটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। তাই পুলিশ জানাচ্ছে গোটা বিষয়ে তারা তদন্ত শুরু করেছে এবং কালকে দেখো ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে দিয়েও কিন্তু সুইসাইড নোটটি পরীক্ষা করানো হবে, তেমনটাই আমরা পুলিশ থেকে জানতে পারছি। পাপিয়া, এবার আপনাদের দেখাবো দিলীপ ঘোষের বক্তব্য। কোন প্রসঙ্গে? না, সিবিআই প্রসঙ্গে। সিবিআই এর বিরুদ্ধে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআই এর সঙ্গে সেটিং করা হয়েছিল, অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডি কে পাঠিয়েছে। যারা সেটিং করেছে তারা এখন বলছে ইডি কেন, কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে, তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে এভাবেই বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আমরা কি আছে অনেক জিনিস সহজে মেনে নিই, যা হওয়ার হয়ে গেছে কি করব, একটা সময় পরে আমরা আশা ছেড়ে দিই, কিন্তু আশাকে জাগিয়ে রেখে নেতৃত্ব দেওয়ার মতো লোক থাকে না। কিছু লোক ছিল, হয়তো তাদেরকে কিনে নেওয়া হয়েছে, সেটিং করা হয়েছে, তার ফলে এই ব্যাপক জায়গায় এসে গেছে। কিন্তু তারপরে যেটা আসে সরকার এবং বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা কাজ শুরু করেছে, তদন্ত হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে অনেক সময় সেই নুনের পুতুল সাগর মাপতে গিয়ে সেও গলে যায়। আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি, তার মধ্যে সরষের মধ্যে ভূত ছিল, আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে, কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। এটা সরকার বুঝতে পেরেছে, আমি যত শুনেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে, তারপরে কাজ শুরু হয়েছে এবং যারা সেটিং করছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখানে মন্তব্য করেছেন যে এতদিন তো কোর্টের আদেশে সিবিআই তদন্ত করছিল, ইডি কোথেকে চলে এলো এবং ইডিকে সরাবার জন্য কোর্টেও গেছে, ওই কুকুরটাকে পোষ মানানো যাচ্ছে না, আছে হয়তো কোনো কুকুর আছে কামড়ে দেবে, কিন্তু যেটা হয়েছে যে ওষুধের পরিমাণটা কম হয়ে যাচ্ছে অসুখ অনুযায়ী।